আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমন্ত্রণ জানাচ্ছি হোমিওপ্যাথিক টিপস চ্যানেলে। বীর্য ঘন করার জন্য অনেকে অনেক রকম প্রচেষ্টা হাতে নিয়ে থাকে, অনেক রকম চেষ্টা চালিয়ে যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা বীর্য ঘন করার মতো বা গাঢ় করার মতো কিছু প্রাকৃতিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড, বীর্য ঘন বা গাঢ় করার জন্য অনেকে অনেক রকম যে প্রচেষ্টাগুলো করে থাকে সেগুলোর স্বাভাবিকভাবে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা থাকে না। অনেক এলোমেলো ভিডিও আছে যেগুলো যুক্তিযোগ্য না এবং সায়েন্টিফিক না। আজকের এই আলোচনায় আমি একদম ন্যাচারাল কিছু খাবারের কথা বলতে চাচ্ছি, যে খাবারগুলো পরীক্ষিত পরীক্ষিত এবং প্রমাণিত যে এগুলো, এই খাবারগুলো বীর্য গাঢ় এবং ঘন করে। তো ফ্রেন্ড, আমরা জেনে নিব এই খাবারগুলো। প্রথমে আপনার খাদ্য তালিকায় এক নম্বরে রাখবেন দুধ। দুধ বীর্য গাঢ় করার এবং ঘন করার অন্যতম একটি উপাদান। সাধারণত আমরা যেই ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগে থাকি, একটা বয়সে আর্থ্রাইটিসের সমস্যা দেখা দেয়, প্রতিদিন যদি 250 গ্রাম দুধ পান করা যায় সেক্ষেত্রে 950 কিলোক্যালোরি ক্যালসিয়াম ব্যালেন্স করা সম্ভব। অর্থাৎ সারা জীবন যদি 250 গ্রাম দুধ সেবন করা হয় আর কোনো ক্যালসিয়ামের জন্য সাপোর্টের প্রয়োজন হয় না। এছাড়া এটি বীর্য গাঢ় করার অন্যতম একটি উপাদান। 2 নম্বরে ডিম। ডিম সাধারণত শুক্রাণু পরিমাণও বৃদ্ধি করে, সাথে বীর্য গাঢ় করে। 3 নম্বর রসুন। রসুনের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেটিক উপাদান আছে এগুলো ব্লাড পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করে, শুক্রাণুর ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। বীর্যে যে শুক্রাণুগুলো থাকে সেই শুক্রাণুগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। 4 নম্বরে কলা। কলা হচ্ছে বীর্য ঘন এবং গাঢ় করার অন্যতম একটি ফল। এই ফলে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বীর্য গাঢ় এবং ঘন করে। 5 নম্বরে মধু। মধুর ব্যাপারে খুব বেশি এক্সপ্লেন করার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলোর কথা বলেছে তার মধ্যে মধু অন্যতম। এটি বীর্য ঘন এবং গাঢ় করে। বীর্য গাঢ় করার আরেকটি উপাদান হচ্ছে খুরমা খেজুর। খুরমা খেজুর ন্যাচারালি খুরমা খেজুর বাজারে পাওয়া যায়। এই খুরমা খেজুরগুলো বীর্য ঘন এবং গাঢ় করতে অত্যন্ত উপযোগী। এটি খাবার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ্য এবং দিক নির্দেশনা আছে। উনি খেজুর পছন্দ করতেন এবং এটি খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, পথ্য দিয়েছেন সাহাবীগণদের। খেজুর খাওয়া ভালো, খেজুরের মধ্যে অনেক উপাদান আছে। 6 নম্বর উপাদান তেঁতুলের বীজ, যেটি হয়তো আমরা সবসময় হাতের নাগালে পাই কিন্তু খাওয়ার জন্য এটির খাওয়ার উপযোগী করাটা কষ্টকর হয়। তেঁতুলের উপরের কালো আবরণটি সেরে ফেলে তেঁতুলের বীজটা, সমস্ত বীজ এটি পাউডার করে আপনারা খেতে পারেন, অথবা সরাসরি উপরের অংশ আবরণটি প্রসারিত করার পরে এটা আপনারা খেতে পারেন। 7 নম্বর শিমল মূল। শিমল মূল বীর্য ঘন এবং গাঢ় করার অন্যতম উপাদান। আপনারা বাজারঘাটে দেখে দেখবেন যে শিমল মূলের শরবত তৈরি করে বিক্রি করে। এটা আমি খাওয়ার জন্য সাজেস্ট করতেছি না, আমি সাজেস্ট করতেছি শিমল মূলটা আপনারা বাসায় নিজ দায়িত্বে সংরক্ষণ করে সেটা প্রয়োজন মতো খোসা ছাড়িয়ে শরবত বানিয়ে খেলে এটি আপনার বীর্য ঘন এবং গাঢ় করবে। 8 নম্বর ইসবগুল। এবং এই 8 নম্বর পয়েন্ট বলে আজকের মতো ন্যাচারাল খাবারগুলো আমি শেষ করছি। ইসবগুলে বীর্য এবং গাঢ় করার মতো, সেই সাথে কনস্টিপেশন দূর করার মতো অন্যান্য উপাদানগুলো এর মধ্যে বিদ্যমান রয়েছে। ফ্রেন্ড, এই 8টি উপাদান যদি আপনারা কমপক্ষে 4টি উপাদান খাদ্য মেনুতে রাখেন, না পারলে 3টি উপাদান যদি প্রতিদিনের খাদ্য মেনুতে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার আর আদার কোনো ঔষধ সেবনের প্রয়োজন নেই বীর্য গাঢ় এবং ঘন করার
জন্য। তারপরও যদি কারো অলিগোসপার্মিয়া, যাদের অর্থাৎ ইনভেস্টিগেশনে যাদের অলিগোসপার্মিয়া প্রমাণিত হয়, অর্থাৎ বীর্য শুক্রাণুর পরিমাণ কমে যায়, অথবা এজোস্পার্মিয়া, সেক্ষেত্রে আমি ভালো সাজেস্ট করতেছি না, কেননা এজোস্পার্মিয়া মানে শুক্রাণু নেই, সেক্ষেত্রে এটা বাড়ানো খুব কষ্টকর হয়ে যায়। তবে অলিগোসপার্মিয়ার পেশেন্ট যারা, তাদের জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ আমি সাজেস্ট করতেছি, যেগুলো মাদার টিংচার ফরম্যাটে খেলে আপনার শুক্রাণু, বীর্যে শুক্রাণুর পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। এক নম্বর ওষুধ হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা ঔষধটি সাধারণত সেক্সুয়াল সিস্টেমকে আপডেট করে, অন্যান্য অর্গানকে এটি ভালো রাখার পাশাপাশি এটি বীর্যে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে। অশ্বগন্ধা ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে, সাধারণত মাদার টিংচার 12-14 ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে ডেইলি 2 বার সকালে এবং রাতে, প্রয়োজনে 3 বার সেবন করা উত্তম। ওষুধটি কেনার নিয়ম হচ্ছে এরকম, 30 ml একটি বোতলে, 30 ml কিনলে তার জন্য 1 মাসের জন্য এনাফ। অশ্বগন্ধা ওষুধটি 12-15 ফোঁটা যদি সেবন করা যায় 1-1.5 মাস, সেক্ষেত্রে বীর্যের শুক্রাণু পরিমাণ বৃদ্ধি পাবে এবং অন্যান্য অর্গানগুলো স্বতঃস্ফূর্তভাবে কাজ করা শুরু করবে। 2 নম্বর ওষুধ হচ্ছে সেলেনিয়াম 3X। সেলেনিয়াম পাওয়ার মেডিসিনে ইউজ করা যায়, সেক্ষেত্রে ফিজিশিয়ানের সাজেস্ট প্রয়োজন। 3X নর্মালি আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ট্যাবলেট ফর্মে এটি পাওয়া যাবে, নির্দেশনা সেখানে দেয়া থাকবে। নর্মালি 1টি করে ট্যাবলেট, প্রয়োজনে 2টি, মূলত 1টি করে সকাল দুপুরে রাতের খাবারের পরে 3 বেলা সেব্য। সেলেনিয়াম 3 নম্বরে আছে টিটেনিয়াম। টিটেনিয়াম ঔষধটিও বীর্য ঘন এবং গাঢ় পরে, অন্যান্য আরও কিছু কাজ আছে অর্গানের, সে কাজের পাশাপাশি বীর্য ঘন এবং গাঢ় করে। 4 নম্বর ওষুধ হচ্ছে ডামিয়ানা বা টার্নেরা। টার্নেরা এটা 3 প্যাথিতে ব্যবহার করা হয়, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক সব প্যাথিতে এটা ব্যবহার করা হয়। খুব চমৎকার একটি ওষুধ এটি, সাধারণত মাদার ফর্মে হলে 10-12 ফোঁটা সকাল দুপুর রাতে 3 বার সেবন করলে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব, সেবনের নিয়ম সেম। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ইনফরমেশান। ইনফরমেশানগুলো অবশ্যই সায়েন্টিফিক প্রমাণিত, এগুলোই একমাত্র বীর্য ঘন এবং গাঢ় করার উপাদান। লাস্ট ইনফরমেশান, যারা মনে করেন যে বীর্য ঘন এবং গাঢ় হচ্ছে না, এজন্য হয়তো সন্তান জন্ম দিতে সক্ষম হচ্ছে না, এটি একটি ভ্রান্ত ধারণা। বীর্য ঘন হোক পাতলা হোক, সেক্ষেত্রে বীর্যের সাথে শুক্রাণুর খুব বেশি ভেরিয়েশান নেই। বীর্য পাতলা হলেও শুক্রাণুর পরিমাণ যদি ঠিক থাকে, স্পার্ম কাউন্ট যদি ঠিক থাকে, সেক্ষেত্রে বাচ্চা জন্মদানে সক্ষম। সো বীর্য যদি পাতলা হয়ে থাকে, সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে বীর্য গাঢ় হলে টাইমিংটা, অর্থাৎ প্রিম্যাচুর ইজাকুলেশনটা একটু রিমুভ হয়, তুলনামূলক খুবই নগণ্য। সেক্ষেত্রে বলাই বাই হল যে বীর্য শুক্রাণুর সাথে বীর্যের কোনো সম্পর্ক নেই যে গাঢ় বা ঘন হইতে হবে। সো আপনারা যদি নিজ প্রয়োজনে বীর্য গাঢ় বা ঘন করতে চান, এই উপকরণগুলো আপনারা ইউজ করতে পারেন। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এইচটি চ্যানেলের সাথে থাকবেন। সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে থাকব। আসসালামু আলাইকুম।